সিনেমার নাম হচ্ছে শিশু এবং অবশ্যই এটার মানে কোনো বাচ্চা না। যদিও 1994 সালে একটা বাচ্চা কিছু কাণ্ড ঘটিয়েছিল সেটা এখন বাদ দিলাম, তবে এই সিনেমাতে শিশু শব্দটা হচ্ছে একটা ফিনিশ শব্দ এবং এটার কোনো অনুবাদ হয় না। বেসিক্যালি শিশু শব্দটার অর্থ হচ্ছে যে একটা অকল্পনীয় সাহস এবং দৃঢ় সংকল্পতা, এবং শিশু তখনই আসে যখন সব আশা হারিয়ে যায়। ইয়া, আশা করি বুঝে গেছেন যে রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা নিয়ে আলোচনা করছি, এবং শুরুতেই বলি যে এটা একটা অ্যাকশন প্যাকড সিনেমা। যদি আপনি ব্রুটাল অ্যাকশন, গোর, ভায়োলেন্স এগুলো পছন্দ করেন, দেন এই সিনেমাটা আপনার জন্য মাস্ট ওয়াচ। আর অবশ্যই ভিডিও শুরুতেই একটা স্পয়লার ওয়ার্নিং দিয়ে, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি শিশু সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। দেখুন, সময়টা হচ্ছে 1944 সালের, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হতেই যায়, ফিনল্যান্ডে সোভিয়েতরা প্রায় ঢুকে পড়েছে। সেই মুহূর্তে ফিনল্যান্ড এবং সোভিয়েতের মধ্যে একটা ট্রিটি হয়, মানে একটা চুক্তি হয়, শান্তি চুক্তি, যেটার নাম হচ্ছে মস্কো আর্মিস্টিস। এই ট্রিটি অনুযায়ী ফিনল্যান্ডের মধ্যে যে কয়জন নাজি বা জার্মান সৈন্যরা রয়েছে তাদের প্রত্যেককে সেই ফিনল্যান্ড ছেড়ে বেরোতে হবে। এখন জার্মানদের হাতে তো আর কোনো রাস্তাও নেই, যুদ্ধ প্রায় শেষ, তারা খারাপভাবে হেরেও গেছে। তবে দেশ ত্যাগ করার আগে তারা তাদের রাস্তায় যা কিছু পড়েছে সব কিছু ধ্বংস করতে করতে গেছে, গ্রাম শহর সব কিছু, এমনকি বহু মেয়েদেরও তারা কিডন্যাপ করে নিয়ে গেছে। তবে এরই মধ্যে আরেকজন মানুষ এই যুদ্ধ থেকে সম্পূর্ণ আলাদা, মানুষটার নাম হচ্ছে আতামি কোপি। তিনি একজন প্রাক্তন ফিনিশ সৈন্য ছিল, তবে যুদ্ধটুদ্ধ ছেড়ে দিয়ে এখন নিজের মতন করে জীবনযাপন করছে। স্থানটা ছিল ল্যাপল্যান্ড, যেখানে মানুষটা গোল্ড মাইনিং করছে, অর্থাৎ সে মাটি খুঁড়ে সোনা বার করার চেষ্টা করছে। তার সাথে রয়েছে তার প্রিয় ঘোড়া এবং তার একটা প্রিয় কুকুর। সেখানে জলের স্টিমগুলোতে সেই মানুষটা স্পষ্ট সোনার চিহ্ন খুঁজে পায়। সে জানে যে এখানে সোনা রয়েছে এবং নিজের দৃঢ় সংকল্প নিয়ে সেখানে খনন শুরু করে। সময় কাটতে থাকে এবং সে যেটা কল্পনা করেছিল সেটাই হয়। সেই মানুষটা মাটির নিচে তার কল্পনার বাইরে সোনা পেয়েছে আর কি। এখন সোনা নিয়ে সেই স্থানটা ত্যাগ করে যাওয়ার পালা। মানুষটা যখন স্নান করছিল সেই মুহূর্তে তার শরীরটা আমরা দেখতে পারি, যেখানে চারিদিকে চেরা চিহ্ন রয়েছে। আমাদের প্রথমেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা যেমন তেমন কোনো মানুষ না, যদিও একটু আগেই তো আপনাদের বললাম যে সেই যুদ্ধ সে অনেক আগেই ত্যাগ করে ফেলেছে। সে তার সোনাগুলোকে ব্যাগের মধ্যে পুড়ে তার ঘোড়ার পিঠে চড়ে তার কুকুরটাকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। তবে অন্যদিকে কিছু জার্মান সৈন্যরা ফিরছে, অবশ্যই যেমনটা বললাম তাদের সেই স্থান, সেই দেশ ত্যাগ করে বেরোতে হবে। সেখানে একটা জার্মান ট্যাঙ্ক ছিল যার উপরে বসেছিল একজন এসএস অফিসার ব্রুনো হেলিরফ, তাকে আমি ব্রুনো বলেই রাখছি, এবং তার চামচা উলফ। উলফ একজন ভালো স্নাইপার। সো যেমনটা বললাম, সেই দেশ ছেড়ে তারা চলে যাচ্ছে, তবে চলে যাওয়ার আগে সব কিছু তারা ধ্বংস করে যাচ্ছে এবং বেশ কিছু ফিনিশ মেয়েকেও তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সেখান থেকে, যাদের উপরে নানান ধরনের অত্যাচার হচ্ছে। আর সেই মুহূর্তে তারা সেই বৃদ্ধ ফিনিশ সৈন্যটাকে দেখতে পায় যে সোনা নিয়ে সেখান থেকে ফিরছে। যদিও তার ব্যাগের মধ্যে সোনা রয়েছে, সেই জার্মান সৈন্যরা জানেও না যে সেখানে সোনা রয়েছে। এবং আমারও এখানে একটা ভুল আছে যে তাকে আমি বৃদ্ধ বললাম, তবে সে বৃদ্ধ না। কেন? কারণ সে যা যা কৃত্তি করবে সেটা একটু বাদেই দেখতে পারবেন। সো মানুষটার নাম হচ্ছে কোপি। সে তার ঘোড়ার পিঠে চড়ে সেখান থেকে যাচ্ছে, অন্যদিকে জার্মান সৈন্যরা তার দিকে তাকিয়ে হাসছে। হাসার কারণ একটাই, যে এই মানুষটা জ্যান্ত থাকবেও না কিছুক্ষণ পরে, কারণ সেই জার্মান সৈন্যরা তাদের রাস্তায় যাদের পাচ্ছে তাদেরই মেরে দিচ্ছে। সেখানে উলফ নামক সেই সৈন্যটা তার স্নাইপার রাইফেল দিয়ে মানুষটাকে গুলি মারার চেষ্টা করে, তবে সেই এসএস অফিসার অর্থাৎ ব্রুনো উলফকে আটকে দেয়, বলে ওকে মারার দরকার নেই কারণ ও মৃত্যুর দিকেই তো যাচ্ছে। যাই হোক, আর তারপরে কি, সেই মানুষটাকে তারা ছেড়ে দেয় এবং সেই সৈন্যরা তাদের নিজেদের রাস্তায় রওনা দেয়। অন্যদিকে কোপি তার সোনাগুলো নিয়ে ঘোড়ার পিঠে চড়ে সেই রাস্তা দিয়ে রওনা দিয়েছে, এবং প্রত্যেকটা ইলেকট্রিক পোস্টেই একটা করে মানুষদের ঝুলিয়ে রাখা হয়েছে, মানে যুদ্ধের প্রেক্ষাপটটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তবে যেমনটা সেই জার্মান সৈন্যরা বলেছিল যে সেই মানুষটা তো মৃত্যুর দিকেই যাচ্ছে, আর আসলে সেটা সত্যি, বেশ কিছু জার্মান সৈন্য সামনে আটি গেড়ে বসে রয়েছে এবং তারা কোপিকে আটকে দেয়। তারা কোপিকে বৃদ্ধ মানুষ বলে ডাকে এবং তার ব্যাগের মধ্যে যে সোনা রয়েছে সেগুলো তারা দেখতে পেয়েছে। তাদের মুখে তো চরম হাসি যে মানুষটাকে মেরে তারা এখন সোনাগুলো নিয়ে নেবে। কোপির সাথে যে ছোট্ট কুকুরটা ছিল তাকেও সেই জার্মান সৈন্যগুলো গুলি মারার চেষ্টা করে, যদিও কুকুরটা ভাগ্যে জোরে বেঁচে যায়। এবং এখন তারা সেই বৃদ্ধ মানুষটাকে হত্যা করার চেষ্টা করে, তবে যেমনটা আমি প্রথমে বললাম যে একে বৃদ্ধ বলাটা আমার নিজেরই ভুল ছিল এবং এই জার্মান সৈন্যগুলো ঠিক একই ভুল করে বসে। সেই মানুষটা, তাকে আপনি কোপি বলে ডাকুন বা বৃদ্ধ মানুষ বলে ডাকুন, যাই বলে ডাকুন, তার মধ্যে কোনো মায়া দয়া নেই। তার হাত কাঁপে না, বড় নৃশংসভাবে সেই প্রত্যেকটা জার্মান সৈন্যকে তারা গুলি মারে, এবং সেই গুলির আওয়াজ সেই ট্যাঙ্কের উপরে বসে থাকা এসএস অফিসার ব্রুনো শুনতে পায়। আফটার অল সেখানে অনেকগুলো গুলি চলেছে, সেই এসএস অফিসারের মনে সন্দেহ হয় যে এতগুলো গুলি চলার তো কথা না সেখানে। তারা পুনরায় ফিরে আসে এবং তাদের একজন জার্মান সঙ্গীকে দেখতে পায় যে আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সেই অফিসার তার পকেটে সোনার একটা টুকরো খুঁজে পায়, বুঝতে পারে যে সেই বৃদ্ধ মানুষটা হয়তো সোনা নিয়েই ঘুরছে আর কি। তারা তাদের প্ল্যান সম্পূর্ণ পাল্টে ফেলে, তাদের এখন মেইন কাজ হচ্ছে সেই মানুষটাকে খোঁজা। আর প্রথমেই সেই মানুষটাকে দেখতে পেয়ে তারা ট্যাঙ্ক দিয়ে হামলা করে।
সেই মানুষটা পালাতে পালাতে একটা মাইনফিল্ডের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ সেখানে চারিদিকে মাটির নিচে মাইন পোতা রয়েছে এবং তার প্রিয় ঘোড়াটা একটা মাইনের উপরে পা দিয়ে দেয়, ফলস্বরূপ সেই ঘোড়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যায়। সেই জার্মান সৈন্যগুলো প্রচণ্ড খুশি যে এই বৃদ্ধ বোকা মানুষটা মাইনফিল্ডের মধ্যে আটকে গেছে, সে এখন পালাতেও তো পারবে না, কি করবে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে যে কপি তার ব্যাগ থেকে পড়ে যাওয়া সেই সোনাগুলোকে আবার পুনরায় ব্যাগে পড়ছে। তারা গুলি চালায় না, ভাবছে যে বৃদ্ধ মানুষটা সেখান থেকে পালাবেই বা কী করে। তবে যেমনটা বললাম, সেই ভুলটা তারাও করে বসে। সে বৃদ্ধ মানুষটা হাতে পাথর নিয়ে একটা মাইনের উপরে ছুড়ে মারে, একটা মাইন এক্সপ্লোড করে যার ফলে সেই জায়গাটা ধোয়া ধোয়া হয়ে যায়। জার্মান সৈন্যরা এলোপাথারি তো গুলি চালায়, সেই মানুষটা বেশ কিছু গুলি ডজ করতে করতে একটা স্থানে লুকিয়েছে। তবে মানুষটা মরেছে কি না সেটা তো সেই জার্মান সৈন্যগুলো জানে না। অন্যদিকে সেই এসএস অফিসার তো জানে সেটা একটা মাইনফিল্ড, জার্মানরাই সেখানে মাইনগুলো পুঁতে রেখেছিল। তার তো যাওয়ার সাহস নেই, সেই কারণে সে তার নিজের একজন লোককে সেখানে পাঠায়। প্রথম মানুষটার ভাগ্য খারাপ, একটা মাইন উড়ন্ত অবস্থায় এসে সেই মানুষটার মাথায় পড়ে। তারপর কি হয় সেটা জাস্ট কল্পনাই করে নিতে পারেন। অর্থাৎ সেই কপি নামক মানুষটা একটা মাইন বার করে একজনের গায়ে ছুড়ে মেরেছে, লিটারেলি সেটাকে গ্রেনেডের মতন ইউজ করেছে। যাই হোক, সেই এসএস অফিসার আবার তার আরও দুজন সৈন্যকে পাঠায় দেখার জন্য। তবে সেই স্থানে এতগুলো মাইন পোতা হয়েছে যে সেই দুজন জার্মান সৈন্য বাঁচতে পারে না, মাইনের উপরে পা দেয় আর কি তাদের কেল্লা ফতে। এখন জার্মানরা ভয় পেয়ে গেছে যে তারা এগোবে কী করে, এরকমভাবে তো তাদের বহু মানুষ মারা যাবে। সেই কারণে তারা যে ফিনিশ মেয়েগুলোকে বন্দি করে রেখেছিল তাদের মধ্যে দুজনকে সেই গাড়ি থেকে বার করিয়ে আগে হাঁটতে বলে। সেই ফিনিশ সৈন্য বা সেই বৃদ্ধটা যার নাম হচ্ছে কপি, সে হচ্ছে একজন লেজেন্ড যার গল্প মোটামুটি সবাই জানে। তবে কে সে? সেই মানুষের একটা ডগ ট্যাগ সেই এসএস অফিসার ব্রুনো খুঁজে পায় এবং সেটাকেই তদন্ত করে জানতে পারে যে এটা যেমন তেমন কোনো মানুষ না। উপরতলা থেকে সেই জার্মান সৈন্যদের অর্ডার দেওয়া হয়েছে যে সেই মানুষটার পিছনে না গিয়ে যাতে তারা পালিয়ে যায় সেখান থেকে, তারা যে এই মুহূর্তে জ্যান্ত রয়েছে এটা তাদের ভাগ্য ভালো। সেই মানুষটা উইন্টার ওয়ারে সোভিয়েতদের হাতে তার নিজের পরিবারকে হারিয়েছিল। গল্পের শুরুতেও আমরা দেখেছি যে তার হাতে একটা ওয়েডিং রিং রয়েছে যেটা সে এখনও পরে রয়েছে, তবে সে তার স্ত্রী বাচ্চা সবাইকে হারিয়েছে আর এখন তার কাছে হারানোর মতন কিছু নেই। সেই বদলার আগুনে জ্বলেছে বহু সোভিয়েত সৈন্য, সে একা প্রায় 300 সোভিয়েত সৈন্যকে হত্যা করেছে। তাকে বলা হয় ওয়ান ম্যান ডেথ স্কোয়াড, যে একাই একটা সৈন্য দলের সমান। তবে সে এসএস অফিসার ব্রুনো, তার কাছে তো এগুলো জাস্ট গল্পের মতন যেগুলো শুনিয়ে বাচ্চাদের ভয় দেখানো হয়। অন্যদিকে আছে আমি কপি, সেই লেজেন্ড যে চলতে চলতে একটা স্থানে বিশ্রাম নিয়েছে। আসলে সেও তো আহত, তার গায়েও গুলি লেগেছে, সে তার শরীর চিড়ে গুলি বার করে, যদিও তার সারা শরীরেই ক্ষতচিহ্ন। এসব ছোটোখাটো ব্যথা তার কাছে আর কিছুই না, সে একটু বিশ্রাম নেয়। তবে সে জার্মান সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে আবার সেখানে চলে এসেছে। কপি সেখানে কোনো মতে লুকিয়ে পড়ে, সে জার্মান সৈন্যদের কাছে রয়েছে কুকুর যারা সেই মানুষটার গন্ধ পেয়েছে। মানুষটা তখন নিজেকে বাঁচানোর জন্য একটা ট্রাকের নিচে লুকিয়ে পড়ে, মানে চলন্ত ট্রাক, এবং সেই ট্রাকের ড্রামটা ফুটো করে নেয় যাতে সেই তেলগুলো তার গায়ে ছিটকে আসে। স্বাভাবিকভাবেই সেই তেলের গন্ধে কুকুরগুলো সেই মানুষটার গন্ধ আর খুঁজে পাচ্ছে না। জার্মান সৈন্যরা সেটা বুঝতে পারে, সুযোগ বুঝে তারা একটা স্থানে দাঁড়িয়ে যায় এবং সেই মানুষটা তৎক্ষণাৎ সেই গাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে পালায়। কুকুরগুলো ধাওয়া করে তাকে কামড়াবে বলে, সে তার নিজেরই গায়ে আগুন লাগিয়ে দেয় কুকুরগুলো যাতে ভয় পেয়ে যায় এবং পার্শ্ববর্তী একটি নদীতে ঝাঁপ মারে। তবে সেই জার্মান সৈন্যরা, তারা অত সহজে তো হার মানবে না, তারা বাইরে অপেক্ষা করছে কারণ তারা জানে যে মানুষটা শ্বাস নেওয়ার জন্য তো একবার উপরে উঠবে, তবে কখন কোন স্থানে উঠবে সেটা তো বোঝা মুশকিল। এরকমভাবে সেই মানুষটাকে ধরতেও তো অনেক দিন লেগে যাবে, সেই কারণে সেই অফিসার কিছু সৈন্যদের পাঠায় সেই জলের মধ্যে সেই মানুষটাকে ধরার জন্য। তবে সেই মানুষটা বললাম যেমনটা রুথলেস এবং সব ধরনের কম্ব্যাট ট্রেনিং তার রয়েছে, কীভাবে সার্ভাইভ করতে হয় সে জানে। একটা জার্মান সৈন্যকে জলের তলায় ধরে তার গলা কেটে সেই কাটা স্থান থেকে সে হাওয়াগুলো টানতে থাকে যাতে তাকে জলের বাইরে বেরিয়ে শ্বাস না নিতে হয়। দুজন জার্মান সৈন্যকে সে হত্যা করে ফেলেছে এবং তৃতীয় মানুষটা যে একটা ছোট নৌকা চালাচ্ছিল সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তার হাতে রাস্তা নেই যে সে কী করবে, বাধ্য হয়ে সে পালানোর চেষ্টা করে। অন্যদিকে সেই এসএস অফিসার, তার কাছে পালানো মানে মৃত্যু, তারা গুলি চালিয়ে সেই জার্মান সৈন্যটাকে হত্যা করে ফেলে। আর তখনই সে লেজেন্ড আর একটা সুযোগ পেয়ে যায় পালানোর, সেই মৃতদেহটাকে ঢাল বানিয়ে সেখান থেকে পালায়। অন্যদিকে উলফ, যে প্রচণ্ড ক্লান্ত এই সব ইঁদুর বিড়ালের খেলা দেখে, সে সেই ট্যাঙ্কে মাউন্ট করা মেশিন গানটা চালাতে থাকে যে গুলিতে সেই মৃত জার্মান সৈন্যটার দেহটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সেই লেজেন্ড সেখান থেকে পালাতে সক্ষম হয়। তবে দুর্ভাগ্যবশত তার যে প্রিয় কুকুরটা ছিল সেটাকে জার্মানরা ধরে ফেলে। ব্রুনো এখন জানে যে তাকে কী করতে হবে। অন্যদিকে সেই লেজেন্ড চলতে চলতে নিজের শহরে গিয়ে পৌঁছায়, তবে সেই শহরের আর কোনো অস্তিত্ব নেই। যেমনটা বললাম, সেই জার্মানরা ফেরার পথে সব কিছু জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে, কোনো চিহ্ন সে রাখেনি। অন্যদিকে
রাতও অনেক হয়েছে, মানুষটা অনেকটা আহত, তার বিশ্রামতো প্রয়োজন। সে একটা ফিউল পাম্পের কাছে এসে বিশ্রাম নেবে বলে প্ল্যান করে, আর তখনই সে তার কুকুরের আওয়াজটা শুনতে পায়। সে দেখতে পায় তার কুকুরটা আবার ফিরে এসেছে, তবে তার গায়ে একটা ডায়নামাইট লাগানো রয়েছে। অবশ্যই ব্রুনো এই কাজটা করেছে, সে লেজেন্ড। সময় মতন সে ডায়নামাইটটা বার করে সেখান থেকে ছুঁড়ে মারে কুকুরটায় এবং সে জানে তো বেঁচে যায়। তবে সেই মানুষটা সেই জার্মান সৈন্যদের হাতে ধরা পড়ে যায়। অফিসার ব্রুনো এখন খুবই খুশি যে সেই মানুষটাকে সে ফাইনালি ধরতে পেরেছে। আর সেই গল্প, এই মানুষটা নাকি খুবই ডেঞ্জারাস। একই সাথে এই মানুষটাকে কোশেই বলা হয়, কথার অর্থ হচ্ছে অমর বা যে মরতে চায় না। ব্রুনো তখন সেই মানুষটার কাছে এসে হাসতে থাকে যে তুমি নাকি অমর, তুমি নাকি মরবে না, চলো এখন দেখা যাক। তারা তখন সেই লেজেন্ডকে সেখানে ফাঁসি দিয়ে দেয় একটা কাঠের পোস্টে, এখন দেখা যাক যে সে মরবে নাকি। অফিসার ব্রুনো সেই সব কটা সোনা দানা নিয়ে নিয়েছে এবং সেই মানুষটার পকেটে একটা সোনার টুকরো দিয়ে দিয়েছে যে মানুষটা থাকুক, একটা সোনা নিয়েই মরুক। তবে এখানে একটা জিনিস জানার আছে যে এই জার্মান সৈন্যরা যাদের কাজ হচ্ছে এই মুহূর্তে দেশ থেকে বেরোনো, তারা পুনরায় কেন সোনার জন্য আসলো? কারণটা খুবই সিম্পল, এখন এই নাজি সৈন্যদের কোথাও মেনে নেবে না। তারা যেখানেই যাবে তাদের সেখানেই হত্যা করা হবে, দেশে ফিরলে ফাঁসি দেওয়া হবে। তাদের যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে এই সোনা। এই সোনার সাহায্যে তারা একটা নতুন জীবন শুরু করতে পারবে। আর তারপরে কি, সেই লেজেন্ড যাকে তারা ভেবেছে মারা গেছে, এইটা ভেবেই সেই জার্মান সৈন্যরা সেখান থেকে চলে যায়। তবে না, সেই মানুষটা মরেনি। সেই কাঠের খুঁটিতে একটা পেরেক বেরিয়েছিল যেটাতে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল, তবে সে পারেনি। সেই কারণে সেখানে একটা রডের টুকরো বেরিয়েছিল যেটা তার নিজের পায়ের ক্ষত স্থানের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে সে একটা সাপোর্ট পেয়ে যায়। মানে অবশ্যই বুঝতেই পারছেন যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার পাটা সাপোর্ট দেওয়ার মতন তো একটা জায়গা দরকার। এবং সে সেই খুঁটি থেকে বেরিয়ে থাকা রডের টুকরোটা নিজের পায়ের মধ্যে ঢুকিয়ে দেয় সেই প্রবল যন্ত্রণা সহ্য করেও যাতে সে জ্যান্ত থাকে। আর এরকমভাবে সকাল অবধি সে সার্ভাইভ করে। দুজন জার্মান সৈন্য প্লেনে করে সেখানে ল্যান্ড করে। তারা সেখানে এসেছে কিছু পরিত্যক্ত গাড়ি থেকে তেল চুরি করার জন্য, এবং সেই প্লেনের আওয়াজে, মানে সেই হাওয়া এবং ভাইব্রেশনে সেই খুঁটিটা নড়ে চড়ে যায়, যার ফলে সেই লেজেন্ড মাটিতে পড়ে যায়। একজন জার্মান সৈন্য এসে লক্ষ্য করে যে হ্যাঁ, সেই মানুষটা এখনো বেঁচে রয়েছে। তার বস তাকে অর্ডার দেয় যে সেই মানুষটা এবং তার সাথে থাকা কুকুরটাকে হত্যা করে ফেলতে। তবে তারা তো কল্পনাও করেনি যে কার সাথে তারা পাঙ্গা নিয়েছে। যেমনটা বললাম, মানুষটা খুবই রুথলেস, নৃশংসতার একদম চরমে পৌঁছেছে সে। সেই জার্মান সৈন্যগুলোকে সে হত্যা করে দেয়। তবে এত কিছু করার পরও তার আর কী হলো? সেই সোনাগুলো তো সেই জার্মান সেনারা নিয়ে চলে গেছে। চরম দুঃখে সে সেখানে মাটিতে বসে থাকে। তবে সেখানে পড়ে থাকা জার্মান সেনাগুলোকে দেখে তার মাথায় আসে যে তাদের কাছে যে প্লেনটা ছিল সেটা নিয়ে তো সে যেতে পারবে। যাওয়ার আগে সে তার ক্ষতস্থানগুলো চিকিৎসা করে, কাটা স্থানগুলোকে সে নিজে হাতে সেলাই করে। একজন জার্মান সেনা যে আহত অবস্থায় সেখানে পড়েছিল, সেই দৃশ্যটা দেখে ভয় পেয়ে যায় যে একটা মানুষ এরকম হয় কী করে, তার কি কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই। তারপর সেই লেজেন্ড সেই জার্মান প্লেনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জার্মানরা ওইদিকে বহালতবিয়তে ফিরছে। তাদের জন্য নাকি একটা স্থানে প্লেন রয়েছে যেটাতে করে তারা এই স্থান ত্যাগ করে পুরো পালিয়ে যাবে। তবে সেই মুহূর্তে তাদের রাস্তার মাঝখানে একটা প্লেন ক্র্যাশ হয়ে পড়ে রয়েছে। এটা হচ্ছে সেই প্লেনটা যেটাকে সেই লেজেন্ডটা চালিয়েছিল। উলফ সেই প্লেনটা চেক করতে গিয়ে দেখে যে সেখানে একটা জার্মান পাইলট মৃত পড়ে রয়েছে এবং তার গলায় একটা দড়ি রয়েছে, যে দড়িটা দিয়ে উলফ সেই লেজেন্ডকে ঝুলিয়েছিল। এই দৃশ্য দেখে সে একেবারে ভয় পেয়ে যায় যে সেই লেজেন্ড এখনও জ্যান্ত রয়েছে, নইলে এই দড়িটা এখানে আসলোই বা কী করে। সেই এসএস অফিসার ব্রুনো সে এবার বুঝে গেছে। সে তার লোকেদের আদেশ দিয়ে দেয় যে কোথাও দাঁড়ানোর প্রয়োজন নেই, তৎক্ষণাৎ সেখান থেকে আগে পালাতে হবে। অন্যদিকে সেই জার্মানদের কাছে বন্দী হয়ে থাকা সেই মেয়েগুলো, সেই ফিনিশ মেয়েগুলো, তাদের মুখে হাসি ফুটে এসেছে। কারণ সেই লেজেন্ডের গল্প, যাকে সবাই কোশেই বলে ডাকে, এই গল্প তারাও জানে। সেই মানুষটাকে কেউ মারতে পারবে না, কারণ সে মরতে চায় না। সেই লেজেন্ড সেখানে চলে আসে, সেই ট্রাকের মধ্যে থাকা সৈন্যগুলোকে হত্যা করে ফেলে এবং সেই প্রত্যেকটা বন্দী ফিনিশ মেয়েকে মুক্ত করে তাদের হাতে বন্দুক ধরিয়ে দেয়। সেই মেয়েগুলো সেই ট্রাকটা হাইজ্যাক করে এবং তারা সেই বন্দুকের সাহায্য নিয়ে আর একটা ট্রাকে হামলা করে যার মধ্যে জার্মান সৈন্যরা ছিল। অন্যদিকে সেই লেজেন্ড চলে যায় সেই ট্যাঙ্কে, কারণ সেই ট্যাঙ্কের মধ্যে সেই এসএস অফিসারটা লুকিয়ে রয়েছে। উলফ তখন তাকে হত্যা করার জন্য সেই ট্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারা দুজন লড়াই করতে করতে ট্যাঙ্ক থেকে পড়ে যায়। অন্যদিকে অফিসার ব্রুনো সে আর ট্যাঙ্ক থামায় না, চুপচাপ সেখান থেকে পালায়। সেই লেজেন্ড উলফকে খুব মার মারে। দুজন জার্মান সৈন্য সেখানে গাড়ি নিয়ে পৌঁছায়, তবে তারা সেই লেজেন্ডকে দেখে এক ফোঁটা গুলি চালায় না, তাদের গাড়ি ফেলে ভয়তে সেখান থেকে পালায়। সেই লেজেন্ড কিন্তু উলফকে হত্যা করে না, বরং সে মেয়েদের হাতে তুলে দেয়। গল্পের শুরুতেই দেখিয়েছে যে উলফ সেই মেয়েগুলোর সাথে খুবই নোংরা, খুবই খারাপ আচরণ করেছে, আর এখন সেটারই দাম চোকানোর পালা। অন্যদিকে লেজেন্ড সেখানকার পড়ে থাকে সেই বাইকটা নিয়ে রওনা দেয় ব্রুনোকে ধরবে বলে। ব্রুনো এবং তার একজন সৈন্য সেই গন্তব্যস্থলে পৌঁছায় যেখানে একজন পাইলট সেই প্লেনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই প্লেনে দুজনই পালাতে পারবে, সেই কারণে ব্রুনো তার নিজেরই সঙ্গীকে হত্যা করে দেয় এবং তারা সেই প্লেনটা নিয়ে সেখান থেকে পালায়।
সে প্লেনটা টেক অফ করবে, তবে সেই মুহূর্তে সেই লেজেন্ড সেই বাইকটায় চড়ে সেখানে চলে আসে এবং এলোপাথের কিছু গুলি চালায় এবং তার পিকেক্সটা সেই প্লেনের গায়ে মারে যাতে সে প্লেনের সাথে আটকে থাকে। তার সেই এলোপাথের গুলি চালানোতে সেই প্লেনের পাইলটটাও আহত হয়েছে। তবে সেই এসএস অফিসার তাকে আদেশ দেয় যে যেভাবেই হোক প্লেনটা উড়িয়ে নিয়ে যেতে, সেই পাইলটকে এখন মরলে চলবে না। অন্যদিকে লেজেন্ড সেই প্লেনের মধ্যে প্রবেশ করেছে। অফিসার ব্রুনো এবার তাকে দেখে ক্লান্ত, যে মানুষটা মরছে না কেন, সেই লেজেন্ডকে খুব মার মারে। অ্যাকচুয়ালি সে হাঁপিয়ে গেছে যে এত চেষ্টা করার পরেও মানুষটা মরেনি। তবে মানুষটা যথেষ্ট স্মার্টও ছিল, সে ব্রুনোর হাতে থাকা সেই হুকটাকে সেই প্লেনের মধ্যে উপস্থিত একটা বোমের সাথে আটকে দেয় এবং সেই বোমটাকে ডিট্যাচ করে দেয়। ফলস্বরূপ সেই বোমটার সাথে ব্রুনো সেই প্লেনের বাইরে পড়ে, যাতে অবশ্যই অফিসার ব্রুনো মারা যাবে। তবে এখন ব্যাপার হচ্ছে পাইলট, সেই প্লেনের পাইলট তো মরে গেছে, প্লেন কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সেটা সরাসরি মাটিতে ক্র্যাশ করবে। বাট সামহাও সেই লেজেন্ড সেই প্লেন ক্র্যাশটাকেও কোনোভাবে সার্ভাইভ করে নিয়েছে। কিভাবে করেছে সেটা প্রপারলি দেখায়নি, কারণ ওরকম লেভেলের ইম্প্যাক্ট কেউ ব্রেস করতে পারবে না, যে কোনো মানুষ মারা যাবে। তবে আমরা তাকে দেখি যে একটা কাদা পাকের মধ্যে দিয়ে উঠতে হয়তো সময় মতন সে সেই স্থানে জাম্প করে ফেলেছিল। এখন কারণ খোঁজার আমাদের প্রয়োজন নেই, কারণ যেমনটা বললাম সে হচ্ছে কোষে, সে অমর। তারপর সে তার সোনাগুলো নিয়ে সে যুদ্ধে ধ্বংস হওয়া হেলসিঙ্কি শহরে গিয়ে পৌঁছায় এবং সরাসরি চলে যায় ব্যাংকে। সে কাউন্টারে গিয়ে নিজের ব্যাগটা খুলে একটার পর একটা সোনাগুলো ফেলতে থাকে এবং এই গোটা সিনেমায় প্রথমবারের মতন সে কথা বলে। এক্স্যাক্টলি সিনেমার শুরু থেকে সে সিঙ্গেল একটা ওয়ার্ড বলবে না, তবে সে ফাইনালি সে কাউন্টারে গিয়ে কথা বলে। সে বলে যে এই সোনাগুলোর পরিবর্তে তার নোট চাই, বড় নোট, কারণ একগুচ্ছ ছোট ছোট নোট বহন করাও তো খুবই কঠিন, তাই না? আর এই সিনেমাটা এখানেই শেষ হয়। সো এই হচ্ছে স্টোরি। আমি আবারও বলছি, যারা যারা অ্যাকশন প্যাক সিনেমা পছন্দ করেন, যেখানে ব্রুটালিটি গোর ভাইলেন্স রয়েছে, দুর্দান্ত কিছু মিউজিক রয়েছে যেগুলো শুনে আপনি নিজেও একটা এনার্জেটিক ফিল করবেন, দেন ডেফিনেটলি আপনার এই সিনেমাটা দেখা উচিত, আমি হাইলি রিকমেন্ড করব। এবং আমার কেমন লেগেছে সেটা তো যবে সেই সিনেমাটা রিলিজ করেছিল সেই দিনই আমি থিয়েটার থেকে বেরিয়ে আমার ফার্স্ট রিয়াকশন দিয়েছিলাম, আমার ফেসবুকে সেগুলো চেক করতে পারেন, আমার পেজ এবং ইনস্টার লিঙ্কগুলো ডিসক্রিপশানে রয়েছে। তো এই ভিডিও আপাতত এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আপনাদের ওপিনিয়নসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। অ্যান্ড আবার দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।